কোটা সংস্কার আন্দোলনে রাজধানীর রেসিডেন্সিয়াল মডেল কলেজের শিক্ষার্থী ফাইয়াজ হত্যাকাণ্ডের ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলা আবেদন করা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ চৌত্রিশ জনকে আসামি করা হয়েছে সে বিষয়ে হাইকোর্ট থেকে যুক্ত হচ্ছেন জাহিদ হোসেন জাহিদ জানাবেন শিক্ষার্থী ফায়াজ হত্যায় ট্রাইব্যুনালে মামলার আবেদনের পর আদালত কোন আদেশ দিয়েছেন কোনো আদেশ দিয়েছেন কি না একটু বিস্তারিত জানাবেন কোটা সংস্কার আন্দোলন শুরু হওয়ার পর থেকে যখন এই আন্দোলনটি সারা ঢাকা শহরের শিক্ষার্থীদের মধ্যে ছড়িয়ে পড়ে সেই ঘটনায় গত আঠারো জুলাই আন্দোলনে এসেছিলেন যোগ দিয়েছিলেন রেসিডেন্সিয়াল মডেল কলেজের শিক্ষার্থী ফারহান ফাইয়াজ এবং তিনি সেখানে সেদিন পুলিশের গুলিতে নিহত হন এবং সেই ঘটনা দেশ জুড়ে তোলপাড় হয়েছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে ফায়াজের সেই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে সেটি নিয়ে তীব্র প্রতিবাদ হয় এরপরে সবশেষ আগস্টের পাঁচ তারিখে প্রধানমন্ত্রী শেখ সরকারের পতন হওয়ার পরে যে প্রেক্ষাপট তৈরি হয় এর পরবর্তীতে বিচারের দাবিতে যেই আন্দোলন হয় এবং পরবর্তীতে এই মামলাগুলো ট্রাইব্যুনালে নিয়ে আসার সিদ্ধান্ত হয় সেই সিদ্ধান্ত মোতাবেক আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একটি চিফ প্রসিকিউটর নেতৃত্বে একটি প্রসিকিউশন টিম গঠন করা হয়েছে এরপরেই তৃতীয় দিনের মাথায় আজকে একটি মামলা হয়েছে এই মামলাটি হয়েছে ফাইয়াজ হত্যা অর্থাৎ রেসিডেন্সিয়াল যে শিক্ষার্থী ফাইয়াজ তার বাবা শহীদুল করিম ভূয়া তিনি আজকে এই মামলাটি করেছেন তদন্ত সংস্থায় তিনি একটি আবেদন জমা দিয়েছেন সেই আবেদনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান আসামি করা হয়েছে তার সঙ্গে তার সরকারের যে সাবেক মন্ত্রী যারা রয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সহ সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সহ ছাত্রলীগের সভাপতি সাধারণ সম্পাদক সহ চৌত্রিশ জনের নাম উল্লেখ করে এখানে মামলাটি তারা আবেদন করেছেন এবং তদন্ত সংস্থা এই মামলাটি তারা তদন্ত করে এই মামলাটি তারা আমলে নেবেন এবং এ পর্যন্ত এই জুলাই ছাত্র জনতার যে অভ্যুত্থান হয়েছে যে অভ্যুত্থানে মূলত শেখ হাসিনা সরকারের পতন হয়েছে সেই অভ্যুত্থানের এখন পর্যন্ত যতগুলো হত্যাকাণ্ড হয়েছে সেই হত্যাকাণ্ডে বারোটি মামলার আবেদন পড়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এই ট্রাইব্যুনালটি গঠন করা হয়েছিল দুই হাজার দশ সালে একাত্তরের মানবতাবিরোধী অপরাধ এবং যুদ্ধ অপরাধের বিচারের দাবিতে সেই বিচারও হয়েছিল জামাতের শীর্ষ পর্যায়ের নেতাদের এই ট্রাইব্যুনালে ফাঁসির রায় হয় এবং সেই ফাঁসি কার্য করা হয়েছে এবং এরপরে এই পরিবর্তনের পরে চব্বিশের যে দ্বিতীয় গণ অুত্থ সেই গণ এটি বর্তমান যে অন্তর্বর্তী সরকার সেই সরকার সিদ্ধান্ত নেয় যে আওয়ামী লীগ সহ আওয়ামী লীগের যারা এই হত্যাকাণ্ডের নির্দেশদাতা বা যারা হত্যাকাণ্ডের সাথে জড়িত তাদের বিচার করা হবে এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এই সিদ্ধান্তের পরেই মূলত ট্রাইব্যুনালে মামলাগুলো শুরু হয় এবং এখন পর্যন্ত বারোটি মামলার আবেদন পড়েছে ট্রাইব্যাল এবং ট্রাইব্যুনালে একটি প্রসিকিউটর টিমও গঠন করে দেওয়া হয়েছে সেই টিম এখন দেখভাল করছে এবং তারা আরেকটি জিনিস জানিয়েছেন চিফ প্রধান যে প্রসিকিউটর তিনি বলছেন যে সারা দেশের যে নিহত আহতদের যে ঘটনাগুলো ঘটেছে সেই তথ্য ট্রাইব্যুনালে দেওয়ার জন্য একটি হেল্প ডেস্ক খোলা হয়েছে সেই ডেস্কে তারা তথ্য জানাতে পারবে সবকিছু মিলে ফায়াজের মামলাটি তদন্ত সংস্থা আজকে গ্রহণ করেছে এবং এটি তদন্ত করার পরে তারা মূলত মামলা আমলে নিয়ে পরবর্তী আইনি পদক্ষেপ তারা উপস্থাপন করবেন হাইকোর্ট থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী জাহিদ হাসান